যে খবরের দিকে নজর রাখবো, বোলপুরে ফের তৎপর সিবিআই এবং সেখানে কিন্তু গরু পাচার কাণ্ডে আজও চলছে তল্লাশি অভিযান। বোলপুরে আবারও অতি সক্রিয় সিবিআই, বোলপুরের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। গতকালকের পরে আজকেও বোলপুরে গরু পাচার কাণ্ডে তৎপর হয়েছে সিবিআই এবং এদিন সকালে অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুকে নোটিশ দিয়েছে সিবিআই। শিবশম্ভু রাইস মিলে গিয়ে নোটিশ দিয়েছে সিবিআই এবং আজকেও গোটা বোলপুর জুড়ে চলছে সিবিআইয়ের তল্লাশি অভিযান। গরু পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই, গতকালকের পর আজকেও বোলপুরে চলছে তল্লাশি অভিযান। তারই সঙ্গে আজকে সকালে অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুকে নোটিশ দিয়েছে সিবিআই। শিবশম্ভু রাইস মিলে গিয়ে নোটিশ দিয়েছে সিবিআই। আমাদের সঙ্গে বোলপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, গতকালকের পরে আজকেও ফের তৎপর সিবিআই, কিরকম গতিপ্রকৃতি নজরে আসছে এই মুহূর্তে? অবশ্যই অনিন্দিতা, তুমি জানো যে গতকালকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদার, বীরভূমের আমোদপুরের তৃণমূলের নেতা, তাকে গতকালকে রতনকুঠির যে গেস্ট হাউস অর্থাৎ শান্তিনিকেতন, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই গেস্ট হাউসেই সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিস অর্থাৎ শিবির গড়ে তুলেছে, যেখানে গরু পাচার কাণ্ডের সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ বেশ কয়েকজন আধিকারিক সেখানে কিন্তু রয়েছেন। এবং তুমি জানো গতকালকে সঞ্জীব মজুমদারকে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, এই সঞ্জীব মজুমদারকে 7 ঘন্টা, সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 7 ঘন্টায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু চালিয়েছিল। তার কারণ তুমি জানো যে এই সঞ্জীব মজুমদার অনুব্রত মণ্ডলের যখন স্ত্রী অসুস্থ ছিলেন তখন অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছিল, কেন সেই সহযোগিতা করেছিল, কিছুদিন সহযোগিতা করেছিল, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল। দেখো আজকেও আমরা যে ছবি দেখতে পাচ্ছি সকাল থেকে, কিন্তু চূড়ান্ত একটা তৎপরতা, অতি সক্রিয়তার কিন্তু একটা ছবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কিন্তু উঠে আসছে। আজকে সকালে আমরা কী ছবি দেখলাম যে বিশেষ করে বোলপুরের ভুবননাগা বলে একটি অঞ্চল রয়েছে, যে অঞ্চলে শিবশম্ভু রাইস মিল, তুমি জানো যে এই রাইস মিলে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা একাধিকবার গিয়ে সেখানে অভিযান চালানোর পাশাপাশি সেই মিল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে কিন্তু কথা বলেছিল। তুমি জানো যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আসানসোল যে অবশ্য সংশোধনাগার রয়েছে সেখানে কিন্তু জেলবন্দী অবস্থায় রয়েছে। এবং তুমি জানো যে অনুব্রতর বিরুদ্ধে চতুর্থতম সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু সিবিআই কিন্তু ফেস করেছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই যে শিবশম্ভু রাইস মিল, অনুব্রত মণ্ডলের যিনি দিদি রয়েছেন শিবানী ঘোষ এবং জামাইবাবু কমলকান্ত ঘোষ, এদের নামে কিন্তু এই কোম্পানি রয়েছে যার আন্ডারে রয়েছে অবশ্যই এই শিবশম্ভু রাইস মিল। সেই শিবশম্ভু রাইস মিলে আজ সকালে সিবিআইয়ের এক আধিকারিক গিয়ে সশরীরে গিয়ে সেখানে কিন্তু নোটিশ দেন এবং অবশ্যই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে শিবানী ঘোষ এবং কমলাকান্ত ঘোষকে, যে এই কমলাকান্ত ঘোষ এবং শিবানী ঘোষকে, কারণ হচ্ছে অনুব্রত মণ্ডলের দিদি জামাইবাবু। প্রথমত যে বিষয় হচ্ছে যে কমলাকান্ত ঘোষ, তিনি বিশ্বভারতীর একজন অবসরপ্রাপ্ত কর্মী, তিনি এই মিল কেনার মতো টাকা ঠিক কোথায় থেকে এলো এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। খুব স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে, তারা যদি না আসেন এখানে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তাদের বাড়িতে গিয়ে সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে অবশ্য যারা দেখো নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, তাকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুমি জানো যে কালিকাপুর হারাধন মণ্ডল রোড, যে হারাধন মণ্ডল রোডে অবশ্যই ভোলেবোম রাইস মিল রয়েছে, এই ভোলেবোম রাইস মিলকের না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ডিরেক্টর, কোম্পানির নাম কি এএনএম এগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড, যে কোম্পানির ডিরেক্টর যৌথভাবে রয়েছে বিদ্যুৎ বরণ গায়েন এবং সুকন্যা মণ্ডল, এই যে কোম্পানি সেই কোম্পানির যে অ্যাকাউন্ট ডিটেলস, এই সামগ্রিক নথিও কিন্তু সিবিআই তরফ থেকে কিন্তু চেয়ে পাঠানো হয়েছে, এমনটাই আমরা কিন্তু সিবিআই সূত্রে জানতে পারছি। এবং আরও অবশ্যই আমরা দেখছি একের পর এক কিন্তু চলে আসছেন এবং সিবিআই অফিসে কিন্তু তলব করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি তো সরাসরি চলে যাব, এখানে দেখতে পাচ্ছি একজন এসছেন, কথা বলবো, কোথায় থেকে আসছেন আপনি? না ভাই, আমি এখন কিছু বলবো না, এখন প্লিজ আপনি কি দেখেছি আপনাকে? হ্যাঁ সিবিআই দেখেছি। কোথা থেকে আসছেন, মানে আপনার পরিচয়টা বলুন। বোলপুর, আমার নাম আশুতোষ মুখার্জি, বোলপুরে বাড়ি। বোলপুরে বাড়ি, মানে কেষ্ট কেষ্টদা কি আপনার পরিচিত অনুব্রত মণ্ডল? না ভাই, আমি তো জানি না, আমি থাকি না এখানে ভাই, ঠিক আমি থাকি না। অর্থাৎ তুমি বুঝতে পারছো অনিন্দিতা যে এক এক করে কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা রতনকুঠির যে গেস্ট হাউস অর্থাৎ সিবিআইয়ের যে অস্থায়ী শিবির সেখানে ডেকে পাঠিয়ে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে, কথাবার্তা বলছে। তোমায় যেটা বলছিলাম যে হাটসিরান্দি
বীরভূম জেলার যে মানুষটাকে অবশ্যই বলা যেতে হবে যে বেতাজ বাদশা হিসেবে পরিচিত, সেই অনুব্রত মণ্ডলের বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে হাতরান্ডি। সেই হাতরান্ডিতে, হাতরান্ডি ঢোকার মুখে একটি জমি, দুটি প্লটে বলা যেতে পারে, দুটি দাগ নাম্বার, যেখানে এক বিঘে ছ কাঠা জমি, প্রায় 26 কাঠা জমি। এই জমি কিন্তু অনুব্রত মণ্ডলের যিনি জামাইবাবু রয়েছেন, যার গ্রামের বাড়ি হাতরান্ডিতেই, কমলকান্ত ঘোষ, তার নামে কেনা হয়েছিল। এবং সেই জমির দলিল কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল। আমরা দেখতে পেলাম যে এডিএস অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার নানুরের একজন যে অফিসের, জমির সাব রেজিস্ট্রার অফিসের একজন আধিকারিক কিন্তু এই রতনকুটির গেস্ট হাউসে আসে এবং তিনি সেই দলিল কিন্তু জমা দিয়ে যান। দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তুমি জানো যে চতুর্থবার যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই কিন্তু আসানসোল বিশেষ আদালতে দিয়েছে, তারপরে আবারও নতুন করে বোলপুর অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমের এই লাল মাটিতে গরুবাজার কাণ্ডের সিবিআই যিনি তদন্ত করার অফিসার সুশান্ত ভট্টাচার্য, তিনি এসছেন, বেশ কয়েকজন আধিকারিক রয়েছেন এবং দফায় দফায় কিন্তু যে অভিযান গরুবাজার কাণ্ড নিয়ে, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাক্ষ্য বা প্রমাণ কিন্তু সংগ্রহের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বোলপুর শহরে তারা এই সিবিআই অস্থায়ী ক্যাম্প থেকে বসে তারা কিন্তু এই অভিযান কিন্তু একের পর চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমার ক্যামেরা পার্সন রয়েছে, তাকে বলবো একটু সুবিধা দেখানোর। তুমি দেখতে পাচ্ছ যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে শান্তিনিকেতনের রতনকুটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসেই কিন্তু মূলত ভিভিআইপি যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু মূলত এই গেস্ট হাউসে আসেন। এবং দেখতে পাচ্ছি যে সিবিআই যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু অনবরত তারা কিন্তু ঢুকছেন, বেরোচ্ছেন, বিভিন্ন লোককে ডেকে পাঠাচ্ছেন, অনুব্রত ঘনিষ্ঠ, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে জানা হচ্ছে। তার কারণ তুমি জানো যে বারবার করে যে চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে সিবিআই অবশ্যই বলেছে যে এই যে গরু পাচারের সেফ প্যাসেজ বীরভূম মুর্শিদাবাদ যে দুই জেলা, সেই জেলায় যে সেফ করিডোর হিসেবে অনুব্রত মণ্ডল গরু পার করে দিত, তার বিনিময়ে কিন্তু কোটি কোটি টাকা আসতো, সেই টাকা বিভিন্ন খাতে কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু বিনিয়োগ করেছে, সেই টাকা তার ঘনিষ্ঠ, তার আত্মীয়, তার পরিচিত লোকজনকে দিয়েছে এবং সেই টাকা কিন্তু মার্কেটে কাটিয়ে হোয়াইট করার চেষ্টা করেছে। সেই টাকা কোথায় কোথায় বিনিয়োগ হচ্ছে, কোথায় দেওয়া হয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে সেই শিকড়ের উপর। এবং আজকে যে খবর দিকে নজর রেখেছি, বোলপুরে আজও সক্রিয় সিবিআই এবং সেখানে সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুকে নোটিশ দিয়েছে সিবিআই, শিবশম্ভু মিলে গিয়ে নোটিশ দিয়েছে সিবিআই। বোলপুরে আজও সক্রিয় সিবিআই, গতকালকের পর আজও গরু পাচার কাণ্ডে চলছে তল্লাশি অভিযান, বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান, তারই সঙ্গে তদন্ত প্রক্রিয়াও চলছে। অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুকে নোটিশ দিয়েছে সিবিআই এবং শিবশম্ভু মিলে গিয়ে নোটিশ দেয় সিবিআই, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। বোলপুরে আজও সক্রিয় সিবিআই, গরু পাচার কাণ্ডে আবারও সক্রিয় হয়েছে সিবিআই।